আমি মোহাম্মদ হামিদুল ইসলাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের সাথে বিজ্ঞানের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হল রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আজকের টপিক হলো প্রতীক সংকেত ও যোজনে রসায়নের বা বিজ্ঞানের ক্ষেত্রে রসায়নের ক্ষেত্রে এই প্রতীক সংকেত এবং যোজনী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানি যে পদার্থগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হলো মৌলিক পদার্থ এবং একটি হলো যৌগিক পদার্থ তো মৌলিক পদার্থর সংখ্যা হচ্ছে এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে একশো আঠারোটি আর এই একশো আঠারোটি মৌলিক পদার্থ দিয়ে অসংখ্য যৌগ তৈরি হয়েছে যোগের সংখ্যা প্রায় এক কোটিরও বেশি অর্থাৎ একশো আঠারোটি মৌলিক পদার্থ দিয়ে এক কোটিরও বেশি সংখ্যক যৌগ তৈরি হয়েছে আমরা যদি কোনো একটি মৌলের প্রতীক জানি তাহলে সাধারণত আমরা ওই মৌলটির প্রতীকের সাহায্যে আমরা কিন্তু একটি যোগের সংকেত লিখতে পারব আমরা যখন একটি যোগের সংকেত লিখতে পারব তখন আমরা একটি রাসায়নিক বিক্রিয়া করতে পারব এজন্য প্রতীক জানতে হবে আমাদের এবং এই প্রতীকের সাহায্যে আমাদের সংকেত জানতে হবে এবং আমরা সংকেত নির্ণয় করে আমরা কোনো একটি রাসায়নিক বিক্রিয়া করতে পারব আসলে এই প্রতীক এটি কিন্তু বাংলা একটি বর্ণমালার মতো যেমন কোনো এই শিশু বাচ্চা বা তোমরা যখন নার্সারিতে ভর্তি হয়েছিলে বা তোমরা যখন কেজিতে ভর্তি হয়েছিলে তখন কিন্তু সাধারণত তোমাদের প্রথম যেটা শেখানো হয়েছিল প্রাথমিক পর্যায়ে বর্ণ আমরা সাধারণত প্রথমে বর্ণ শিখি সেটা ইংরেজি বর্ণমালা হোক বাংলা হোক যেটা হোক তো প্রথমে আমরা বর্ণ শিখি তারপরে বর্ণ দিয়ে আমরা কি করি একটা শব্দ তৈরি করি তারপরে কি শিখি আমরা এই শব্দ থেকে আমরা একটা বাক্য তৈরি করি তাহলে প্রথমে বর্ণ শিখি এই বর্ণ শেখার পরে আমরা সেই বর্ণ থেকে শব্দ তৈরি করি তারপরে শব্দ থেকে কি করি আমরা বাক্য তৈরি করি তো রসায়নের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু তাই আমরা যখন একটি মৌলের প্রতীক জানব তখন এই প্রতীক থেকে আমরা সংকেত তৈরি করা শিখব আবার এরকম সংকেত থেকে আমরা বিক্রিয়া করা শিখবো তো ঠিক প্রতীককে সাধারণত বলা হয় সাধারণত বর্ণমালা অর্থাৎ রসায়নের বর্ণমালাগুলো হচ্ছে প্রতীক তো আমরা প্রথমে প্রতীকে আসি যে আসলে প্রতীকটা কি প্রতীক সাধারণত কোনো মৌলের ইংরেজি অথবা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয় অর্থাৎ কোনো মৌলের ইংরেজি অথবা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক যেমন তোমরা এই বোর্ডের দিকে লক্ষ্য করো এখানে কিছু মৌলের প্রতীক দেওয়া আছে যেমন হাইড্রোজেন এই হাইড্রোজেনের প্রথম অক্ষর কিন্তু এইস এই জন্য হাইড্রোজেনের ইংরেজি অক্ষরের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে কিন্তু হাইড্রোজেনের প্রতীক হয়েছে অর্থাৎ হাইড্রোজেন ইংরেজি শব্দের প্রথম অক্ষর হলো এইস এই জন্য এর হাইড্রোজেনের প্রতীক হলো এইস হিলিয়াম এই হিলিয়াম এর প্রতীক হচ্ছে এইস ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপ লিথিয়াম লিথিয়াম হচ্ছে সংকেত হল এল আই ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপ কার্বন এর প্রতীক হল সি ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপ অক্সিজেন অক্সিজেনের ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপ ও নাইট্রোজেন নাইট্রোজেনের ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপ সোডিয়াম এই সোডিয়াম এই নামটি এই প্রত্যেকটি এসেছে সোডিয়ামের ল্যাটিন নাম থেকে ল্যাটিন ভাষায় সোডিয়ামকে বলা হয় নেট্রিয়াম ন্যাট্রিয়াম এই ন্যাট্রিয়াম থেকে এনে শব্দটি এসেছে অর্থাৎ সোডিয়ামের প্রত্যেকটি এসেছে সোডিয়ামের ল্যাটিন নাম ন্যাট্রিয়াম থেকে এবার ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের প্রতীক হল এমজি অর্থাৎ ম্যাগনেশিয়াম ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপ এমজি পটাশিয়াম এই পটাশিয়ামের সাধারণত ইংরেজি নাম কিন্তু পি হওয়ার কথা কিন্তু কে হলো কেন কারণ পটাশিয়াম এই মৌলটির প্রতীক এসেছে তার ল্যাটিন নাম থেকে পটাশিয়ামের ল্যাটিন নাম হল ক্যালিয়াম এই ক্যালিয়ামের প্রথম অক্ষর হল কে ইংরেজি নামের প্রথম অক্ষর হল কে এই জন্য ল্যাটিন নামের কে থেকে এই পটাশিয়াম সংকেতটি প্রত্যেকটি এসেছে ক্যালসিয়াম ক্যালসিয়ামের ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপ থেকে সি এসেছে অর্থাৎ পটাশিয়ামের প্রতীক হল সি এ এবং আয়রন এই আয়রন এই মৌলটি এসেছে সংকেতের প্রতীক এসেছে এর ল্যাটিন নাম থেকে অর্থাৎ ফেরাম থেকে আয়রনের ল্যাটিন নাম হলো ফেরাম এই ফেরাম থেকে এসেছে এফ ই তাহলে এখানে যে মৌলগুলোর প্রতীক দেওয়া আছে এখানে কিছু কিছু মৌলের প্রতীক এসেছে তার ইংরেজি নামের প্রথম অক্ষর থেকে বা ইংরেজি নাম থেকে আর কিছু কিছু মৌলের প্রতীক এসেছে তার ল্যাটিন নাম থেকে তা ল্যাটিন নাম থেকে যে মৌলগুলোর প্রতীক এসেছে সেগুলো হচ্ছে সোডিয়াম এর ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম পটাশিয়াম এই পটাশিয়ামের ল্যাটিন নাম হলো ক্যালিয়াম এই ক্যালিয়াম থেকে এসেছে কে এবং আয়রন আয়রনের ল্যাটিন নাম হলো ফেরাম এই ফেরাম থেকে এসেছে এফ ই এবং বাকি যে মৌলগুলো এখানে প্রতীক লেখা হয়েছে সেগুলো তাদের ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপ থেকে নেওয়া হয়েছে তাহলে আমরা প্রতীক বলতে যেটা জানি যে কোনো মৌলের ইংরেজি অথবা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয় আরেকটি বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে যে কোনো মৌলের প্রতীক যদি শুধুমাত্র একটি অক্ষরে হয় যেমন হাইড্রোজেন তখন সেটি হবে বড় হাতের অর্থাৎ বড় অক্ষরে লিখতে হবে আর কোনো মৌলের প্রতীক যদি দুই অক্ষরে হয় দুই অক্ষরে তাহলে প্রথম অক্ষর হবে বড় হাতের এবং পরের অক্ষরটি হবে ছোট হাতের ছোট অক্ষরে প্রথমটা বড় অক্ষরে লিখতে হবে বড় হাতের অক্ষরে পরেরটা লিখতে হবে ছোট হাতের অক্ষরে যেমন লিথিয়াম প্রথম এলটা বড় হাতের এবং আইটা হলো ছোটো হাতের এরপরে ম্যাগনেশিয়াম প্রথমটা হচ্ছে বড়ো হাতের পরেটা হলো ছোটো হাতের ক্যালসিয়াম প্রথমে বড়ো হাতের তারপরে হলো ছোটো হাতের তাহলে যখন আমরা দুই অক্ষরে মৌলের প্রতীক লিখব তখন অবশ্যই প্রথম অক্ষরটি হবে বড়ো হাতের অক্ষর এবং তারপরের অক্ষরটি হবে ছোটো হাতের অক্ষর এইভাবে আমরা মৌলের প্রতীক লিখব এখন এই মৌলের প্রতীক দিয়ে আমরা কি করতে পারি এই মৌলগুলোর প্রতীক দিয়ে আমরা সংকেত লিখতে পারি সংকেত প্রতীক ব্যবহার করে সংকেত লেখা হয় সংকেতের সংজ্ঞা কি সংকেত হচ্ছে কোনো মৌল বা অনুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত কোনো মৌল অথবা অনুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত যেমন আমরা দেখি এখানে যে হাইড্রোজেন হাইড্রোজেন একটি মৌল তো এই হাইড্রোজেন অনুর সংক্ষিপ্ত রূপ হলো এইচ টু এই জন্য এটি হলো সংকেত পানি পানির অনুর সংক্ষিপ্ত রূপ হলো এইচ টু ও এটি হল সংকেত কার্বন ডাইঅক্সাইড সিও টু কার্বন ডাইঅক্সাইড অনুর সংক্ষিপ্ত রূপ হল সি ও টু এটি হলো সংকেত অ্যামোনিয়া এন এইস থ্রি এটি হলো অ্যামোনিয়া মিথেন সি এইস অর্থাৎ মিথেন অনুর সংক্ষিপ্ত রূপ তাহলে সংকেত বলতে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে যে কোনো মৌল অথবা অনুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত যেমন হাইড্রোজেন অণুর সংক্ষিপ্ত রূপ হলো H2 পানির অনুর সংক্ষিপ্ত রূপ হলো এইচ কার্বন ডাই কার্বন ডাইঅক্সাইড অনুর সংক্ষিপ্ত রূপ হলো CO2 অ্যামোনিয়া অনুর সংক্ষিপ্ত রূপ হলো NH3 এবং মিথেন অণুর সংক্ষিপ্ত রূপ হল CH4 তাহলে আমরা এখানে যে সংকেতগুলো লিখলাম এই সংকেতগুলোতে কিন্তু আমরা এই প্রতীক ব্যবহার করে কিন্তু আমরা সংকেত লিখেছি যেমন মিথেনে রয়েছে কার্বন এবং হাইড্রোজেন তা সুতরাং কার্বনের আমরা প্রতীক লেগেছি এবং হাইড্রোজেনের প্রতীক ব্যবহার করেছি অ্যামোনিয়ায় রয়েছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তো সুতরাং নাইট্রোজেন এবং হাইড্রোজেনের প্রতীক ব্যবহার করে আমরা অ্যামোনিয়া সংকেত লিখেছি তাহলে সংকেত লিখতে গেলে আমাদের প্রতীকের দরকার প্রতীক ছাড়া কিন্তু আমরা সংকেত লিখতে পারবো না তাহলে সংকেত লিখতে গেলে আমরা কি করব প্রতীক ব্যবহার করব অর্থাৎ প্রতীকের সাহায্যে আমরা সংকেত লিখব এখন এই যে এখানে যে অণুগুলো রয়েছে এখানে যে সংকেতগুলো রয়েছে এই সংকেতের ক্ষেত্রে আমরা কিন্তু এদের যে গাঠনিক যে কাঠামো এই গাঠনিক কাঠামোগুলিদের যদি আমরা এই সংকেতগুলোকে প্রকাশ করি তাহলে সেটা কেমন হবে যেমন হাইড্রোজেন এই হাইড্রোজেনের কাঠনিক কাঠামোতে যদি আমরা প্রকাশ করি তাহলে এই হাইড্রোজেন সঙ্গে হবে এইস বন্ড এইস এটি একটি বন্ধন এটি একটি বন্ধন এটাকে বলা হয় বন্ড ইংরেজিতে বলা হয় বন্ড বাংলায় বলা হয় বন্ধন অর্থাৎ দুটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে একক বন্ধনে এই হাইড্রোজেন অণুটি গঠিত হয়েছে অর্থাৎ দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পর একটা বন্ধন দ্বারা হাইড্রোজেন অনু গঠিত হয় এবার পানি এই পানির অনুতে একটি হাইড্রোজেনের পরমাণু দুটি হাইড্রোজেনের পরমাণু এবং একটি অক্সিজেনের পরমাণু এবং দুটি হাইড্রোজেনের পরমাণু এরকম দুটি বন্ধন দিয়ে যুক্ত হয় এটি হলো পানির সংকেত কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে একটি কার্বন এবং দুটি অক্সিজেন পরমাণু এরকমভাবে যুক্ত হয় এখানে দুইটা হলো বন্ধন এটি কিন্তু সমান চিহ্ন না এটি হলো বন্ধন কার্বনের সাথে দুটি অক্সিজেন পরমাণু এরকম বন্ধন দিয়ে যুক্ত হয় আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়ার অণুতে একটি নাইট্রোজেন পরমাণুর সাথে তিনটি হাইড্রোজেন পরমাণু এভাবে যুক্ত থাকে এরপরে মিথেন অণুতে একটি কার্বনের চারদিকে চারটি হাইড্রোজেন পরমাণু এরকমভাবে যুক্ত থাকে অর্থাৎ অ্যামোনিয়ার অনুতে একটি নাইট্রোজেনের সাথে তিনটি হাইড্রোজেন পরমাণু এরকম তিনটি বন্ধন দিয়ে যুক্ত থাকে এবং মিথের অণুতে একটি কার্বনের চারদিকে চারটি হাইড্রোজেন পরমাণু একক বন্ধনে যুক্ত থাকে তো এগুলো হচ্ছে বন্ধন এগুলো হচ্ছে যোজনে আমরা এখানে যে বন্ধনগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু প্রত্যেকটি মৌলের কিন্তু যোজনী যেমন হাইড্রোজেনের যোজনই এক এই জন্য দুইটা হাইড্রোজেনের মাঝখানে একটা বন্ধন হয়েছে এই বন্ধনটা এই পরমাণুরও এই বন্ধনটি এই পরমাণুরও এখানে এই বন্ধনটি যোজন হিসেবে ব্যবহৃত হয়েছে আবার এখানে অক্সিজেনের একটি পরমাণু অক্সিজেনের যোজনী হচ্ছে দুই তাহলে অক্সিজেনের এই দিকে একটা বন্ধন এই দিকে একটা বন্ধন তাহলে অক্সিজেনের এই দুইটা বন্ধনই হচ্ছে অক্সিজেনের যোজনী আবার হাইড্রোজেনের যোজনী এক হাইড্রোজেনের যোজনী এক তাহলে এই হাইড্রোজেনের যোজনী এক দিকে একটা হাইড্রোজেন বন্ধন আছে এই জন্য আর যোজনী এক এই হাইড্রোজেনের পরমাণুর এক পাশে একটা বন্ধন আছে এই জন্য আর যোজনী এক তাহলে হাইড্রোজেন পরমাণুর যোজনী এক এই হাইড্রোজেন পরমাণুর যোজনী এক আর অক্সিজেনের দুই পাশেই দুটি বন্ধন থাকার কারণে অক্সিজেনের যোজনী হলো দই চার কার্বনের কার্বনের ক্ষেত্রে কিন্তু কার্বনের ক্ষেত্রে কার্বনের যত যোগ রয়েছে প্রত্যেকটি যোগে কিন্তু কার্বনের যোজনী চার শুধুমাত্র কার্বন মনোক্সাইড ছাড়া কার্বনের যত যোগ রয়েছে অর্থাৎ শুধুমাত্র কার্বন মনোক্সাইড সি ও এই কার্বন মনোঅক্সাইড ছাড়া কার্বনের যত যোগ রয়েছে প্রত্যেকটি যোগে কার্বনের যোজনী চার অর্থাৎ শুধুমাত্র কার্বন মনোঅক্সাইডে কার্বনের যোজনি দুই আর অলয়েস কার্বনের যোজনি কিন্তু সকল যোগের ক্ষেত্রে কার্বনের যোজনী চার তাহলে কার্বনের তাহলে কার্বনের যোজনি চার এই দুইটা বন্ধন হলো কার্বনের যোজনি এই দুইটাও কিন্তু কার্বনের যোজনী তাহলে কার্বনের যুজনি দুই এবং দুইয়ের চার পূর্ণ হলো আবার অক্সিজেনের যোজনি দুই এই দুইটা এই অক্সিজেনের এই দুইটা আবার এই অক্সিজেনের তাহলে অক্সিজেনের যোজনিও দুই পূর্ণ হলো না এমন নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের যোজনী হলো তিন এখানে নাইট্রোজেনের তিন পাশে তিনটা বন্ধন তাহলে নাইট্রোজেনের যোজনী এখানে তিন পূর্ণ হয়েছে এবং হাইড্রোজেনের প্রত্যেকের যোজনী এক পূর্ণ হয়েছে কার্বনের যোজনী চার চারদিকে চারটা বন্ধন কার্বনের যোজনী চার পূর্ণ হয়েছে এবং হাইড্রোজেনের যোজনিও এখানে এক পূর্ণ হয়েছে তা এইভাবে আমরা পরমাণুর সংখ্যা এবং যোজনী দিয়ে যে সংকেতটি আমরা লিখে থাকি সেটাকে বলা হয় গাঠনিক সংকেত এখানে কিন্তু আমরা দুই ধরনের সংকেত লিখেছি সংকেত এখানে দুই ধরনের সংকেত লিখেছি এটাকে বলা হচ্ছে আণবিক সংকেত এবং এই সংকেতটাকে আমরা বলি গাঠনিক সংকেত অর্থাৎ কোনো একটি যোগে তার পরমাণুগুলো পরস্পরের সাথে কীভাবে যুক্ত থাকে এই যুক্ত থাকার যে প্রক্রিয়া গঠনটি এই গঠনটিকে দেখানোর জন্য যে সংকেত ব্যবহার করা হয় অর্থাৎ তার গাঠনিক কাঠামোটা কিভাবে পরমাণু এক পরমাণু আর এক পরমাণুর সাথে যুক্ত থাকে এর গঠনটা দেখানোর প্রক্রিয়াটা হলো গাঠনিক সংকেত আর এই সংকেতগুলোকে বলা হয় আণবিক সংকেত তো গাঠনিক সংকেতে আমরা মৌলের যোজনী এবং মৌলের পরমাণুর সংখ্যা ঠিক রেখে আমরা এই সঙ্গেতটিকে লেগেছে তাহলে এগুলো হচ্ছে বন্ধন অর্থাৎ একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে যে বন্ধনের যুক্ত থাকে এগুলো হচ্ছে সেই বন্ধন এবং এই বন্ধনগুলো এখানে যোজনী হিসাবে ব্যবহৃত হয়েছে আমরা এখন এখানে এই মৌলগুলোর যোজনের দিকে লক্ষ্য করি এখানে কিছু মৌলের যোজনী রয়েছে যেমন হাইড্রোজেনের যোজনী এক কার্বনের দুই চার অক্সিজেনের যোজনি দুই নাইট্রোজেনের তিন ফ্লোরিনের যোজনে এক সোডিয়ামের যুজনে এক ম্যাগনেশিয়ামের যুজনে দুই ক্যালসিয়ামের যুজনে দুই এবং এখানে কিছু যৌগমূলক রয়েছে যেমন সালফেট একটি যৌগমূলক এর যোজনী হলো দুই হাইড্রো অক্সাইড এটি একটি যৌগমূলক এর যোজনী হলো এক নাইট্রেট এটি একটি যৌগমূলক এর যোজনী হলো এক যৌগমূলকটা তাহলে কি যৌগমূলক হচ্ছে যখন একের অধিক পরমাণু মেলে একটি পরমাণু গুচ্ছ তৈরি করবে এবং এই পরমাণু গুচ্ছটি যখন একটি আয়নের ন্যায় আচরণ করবে তখন এই পরমাণু গুচ্ছকে বলা হবে যৌগমূলক যেমন এখানে একটি সালফার এবং চারটি অক্সিজেনের পরমাণু মিলে একটি গুচ্ছ তৈরি করেছে এই গুচ্ছটি একটি আয়ন এই যে ঋণাত্মক আয়ন এ একটি আয়নের ন্যায় আচরণ করে এই জন্য এই গুচ্ছগুলোকে বলা হয় যৌগমূলক যৌগমূলক সাধারণত ধনাত্মক চারযুক্ত হয় এবং ঋণাত্মক চারযুক্ত হয় এই ধনাত্মক এবং ঋণাত্মক চারযুক্ত পরমাণুর যে গুচ্ছ এই গুচ্ছটাই হল যৌগমূলক তো আমরা এখন দেখব এই মৌলের যোজনী মৌলের যোজনী এবং যৌগমূলকের যোজনী ব্যবহার করে আমরা কিভাবে একটি মৌলের একটি যোগের সঠিক সংকেত লিখতে পারি তো তোমরা জানো যে আমরা যখন কোনো সংকেত লিখব তখন কিন্তু মৌলের যোজনী পরিবর্তন হবে এক মৌলের যোজনী অন্য মৌলের কাছে যাবে অন্য মৌলের যোজনী অপর মৌলের কাছে যাবে এইভাবে যোজনী চেঞ্জের মাধ্যমে যোজনী পরিবর্তনের মাধ্যমে আমরা সাধারণত কোনো যোগের সঠিক সংকেত লেগে থাকি যেমন তোমরা এখন লক্ষ্য করো যে আমরা কিভাবে যোজনী ব্যবহার করে আমরা সঠিক সংকেত লিখি আমরা প্রথমে একটি যৌগ ধরি যেমন আমরা কার্বন এবং হাইড্রোজেনের কথা যদি বিবেচনা করি তো একটি কার্বনের পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর সাথে যখন যুক্ত হবে তখন এখানে যোজনীটা পরিবর্তন হবে কার্বনের যোজনে কিন্তু চার বললাম যে কার্বনের যোজনী স্যার তাহলে কার্বনের যোজনী হাইড্রোজেনের কাছে আসবে যোজনীটা পরিবর্তন হবে এবং হাইড্রোজেনের যোজনী এক এই হাইড্রোজেন যোজনীটা এখানে আসবে তো কোনো মৌলের যোজনী যখন সংখ্যায় এক হয় তখন সাধারণত সেটাকে উল্লেখ করতে হয় না অর্থাৎ উল্লেখ করা হয় না তাহলে আমরা সি এইচ ফোরের সঠিক সঙ্গে লিখবো এরকম এইচ ফোর এখানে একটা আমরা উল্লেখ করব না এই যোগটি হল মিথেন আবার আমরা যদি সোডিয়ামের সঙ্গেত লিখি সোডিয়াম এই সোডিয়ামের সাথে যদি আমি ফ্লোরিন যুক্ত করি তাহলে হবে সোডিয়াম ফ্লোরাইড এখন আমি যোজনী চেঞ্জ করব যোজনী পরিবর্তন করব সোডিয়ামের যোজনি যোজনী আসবে এর কাছে আবার ফ্লোরিনের যোজনী আসবে এর কাছে তো যেহেতু দুটি মৌলানি যোজনী এক এক এই জন্য এই যোজনিটা উল্লেখ হবে না তাহলে আমরা সংকেত লিখবো এন এ এফ এটাই হল সঠিক সংকেত একই সংখ্যক যোজনী যদি হয় তাহলে আমরা সেক্ষেত্রে যোজনীটা উল্লেখ করব না যদি একই সংখ্যক যোজনী হয় আবার আমরা যদি দেখি ম্যাগনেশিয়াম অক্সাইড লিখবো তাহলে ম্যাগনেশিয়ামের সংকেত এমজি আর অক্সাইডের সংকেত হচ্ছে ও ম্যাগনেশিয়াম অক্সাইড এখন ম্যাগনেশিয়ামের যোজনে দুই অক্সিজেনের যোজনে দুই তো এই দুই দুই যোজনা যদি আমরা চেঞ্জ করি পরিবর্তন করি তাহলে কিন্তু একই সংখ্যক যোজনী হয় এই জন্য আমরা এখানে যোজনীটাকেও উল্লেখ করব না তবে যোজনী যদি কোনো মৌলের বা একই সংখ্যা না হয় আলাদা হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা যোজনীটাকে উল্লেখ করব যেমন ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড তাহলে ম্যাগনেশিয়ামের সংকেত এমজি এবং হাইড্রোঅক্সাইড হলো ওয়েস তো ম্যাগনেশিয়ামের যোজনী দুই তাহলে আমরা এটা ব্র্যাকেট দিয়ে এখানে দুই দেবো আর হাইড্রো অক্সাইডের যোজনী এক এই একটা সাধারণত উল্লেখ করতে হয় না উল্লেখ করা হয় না এই হলো ম্যাগনেশিয়াম হাইড্রোঅক্সাইড এবার আমরা যদি যৌগমূলক ব্যবহার করে কোনো সংকেত লিখি তাহলে কেমন হবে যেমন আমরা লিখব সোডিয়াম সোডিয়াম সালফেট সোডিয়াম সালফেট তাহলে সোডিয়ামের যোজনি সোডিয়ামের যোজনি এক আর সালফেটের যোজনি হচ্ছে দুই তাহলে সঠিক সংকেত লিখতে গেলে আমার সালফেটের যোজনি সোডিয়ামে আসবে সালফেটের যোজনী দুই এখানে দিলাম আর সোডিয়ামের যোজনি এক একটা সাধারণত উল্লেখ করতে হয় না উল্লেখ করা হয় না এই হলো সোডিয়াম সালফেটের সঠিক সংকেত এবার যদি আমরা আরেকটি যৌগ লিখি তাহলে সেই যৌগটির সংকেত কেমন হবে এখন তোমার সেটি দেখো আমরা এবার লিখবো হচ্ছে ক্যালসিয়াম আমরা লিখবো ক্যালসিয়াম সালফেট তাহলে ক্যালসিয়ামের সঙ্গে সি এ সালফেট হলো এস ও ফোর ক্যালসিয়ামের যোজনী দুই সালফেটের যোজনি দুই তাহলে আমরা দুই দুই এখানে যোজনী উল্লেখ করব না যোজনী দুই দুইয়ে মিলে যাবে ক্যান্সেল হয়ে যাবে এবার যদি আমরা লিখি সোডিয়াম নাইট্রেট তাহলে সোডিয়ামের সংকেত এনে নাইট্রেটের সংকেত এন ও থ্রি তো সোডিয়ামের যোজনী এক এর যোজনিও এক সুতরাং যোজনীটাকে যদি আমরা পরিবর্তন করি এক এক হবে এবং এক্ষেত্রে কোনো যোজনীটা আর উল্লেখ করার প্রয়োজন নাই এই হলো সোডিয়াম নাইট্রেট তো এভাবে যদি আমরা যোজনী দিয়ে আমরা যদি সংকেত লিখতে পারি তাহলে সেই সংকেতটি আমাদের সঠিক সংকেত হবে এবং সঠিক সংকেত লেখার মাধ্যমে আমরা আমাদের যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলোকে আমরা সঠিকভাবে লিখতে পারব তো এই হলো আমরা যোজনী ব্যবহার করে যোজনী ব্যবহার করে আমরা মৌ যোগের সঙ্গে লিখলাম এখন আমি আসি যে আসলে এই যে এখানে যোজনীগুলো লেখা হলো এই যোজনীগুলো কীভাবে নির্ণয় করা হয়েছে তো যোজনী নির্ণয়ের কিছু নিয়ম রয়েছে আমি এখন তোমাদের সাথে সেই বিষয়টি আলোচনা করি যেমন সোডিয়াম সোডিয়ামের যোজনী এক এই একটি কেন হল একটু দেখো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো এগারো আমরা জানি যে এগারো পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের এগারোটি ইলেকট্রন থাকে এই ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান অর্থাৎ এই ইলেকট্রন বিন্যাসগুলো কিন্তু তোমরা তোমাদের বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের পরমাণুর গঠনে তোমরা কিন্তু পড়েছ পরমাণুর গঠনে আমরা দেখেছি যে কিভাবে মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হয় ইলেকট্রন বিন্যাসের নিয়ম কি সেই নিয়ম অনুসারে কিন্তু আমরা মৌলের ইলেকট্রন বিন্যাস করেছি এবং জেনেছি তো আমরা সেখানে যে ইলেকট্রন বিন্যাসটি করেছি সেখানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস ছিল এরকম অর্থাৎ সোডিয়ামের এগারোটি ইলেকট্রন এস অরবিটালে প্রথম শক্তি এস অরবিটালে দুইটি দ্বিতীয় শক্তি স্তরের এস অরবিটালে দুইটি দ্বিতীয় শক্তি স্তরের পি অরবিটালে ছয়টি এবং তৃতীয় শক্তি স্তরের এস অরবিটালে একটি ইলেকট্রন এই হলো সোডিয়াম ইলেকট্রন এখন আমরা যোজনী নির্ণয় করার আগে যেটা জানব সেটি হল যে আমাদেরকে আগে ধাতু এবং অধাতু চিনতে হবে ধাতু আমরা কিভাবে চিনব কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে যদি দেখা যায় ওই মৌলের সর্বশেষ শক্তি স্তরে একটি অথবা দুইটি অথবা তিনটি ইলেকট্রন থাকে তাহলে সেই মৌলটি হলো ধাতু তাহলে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষে একটি দুইটি বা তিনটি ইলেকট্রন থাকলে সেই মৌলটি ধাতু হবে তবে তিনের বেশি যদি ইলেকট্রন থাকে সেটি কিন্তু ধাতু হবে না যেমন সোডিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন হয়েছে তাহলে সোডিয়াম কিন্তু ধাতু আবার ম্যাগনিশিয়ামের পারমাণবিক সংখ্যা বারো এর ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু সুতরাং ম্যাগনেশিয়ামও কিন্তু একটি ধাতু তাহলে ধাতুর ক্ষেত্রে তার শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাই হলো তার যোজনী তাহলে সোডিয়াম ধাতু এর শেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে এজন্য এর যোজনী এক ম্যাগনেশিয়ামের শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন রয়েছে ম্যাগনেশিয়াম ধাতু এজন্য ম্যাগনেশিয়ামের যোজনী হল দুই অর্থাৎ ধাতুর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাই হলো ওই মৌলের যোজনে আবার অধাতুর ক্ষেত্রে আসি যে অক্সিজেনের যোজনী দুই কেন হলো তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো আট এর ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি ফোর অক্সিজেনের শেষ কক্ষপথে কিন্তু ছয়টা ইলেকট্রন রয়েছে তাহলে যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে চার পাঁচ ছয় এবং ষাটটি ইলেকট্রন থাকবে তারা হচ্ছে অধাতু আবার বলছি যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে চারটি পাঁচটি ছয়টি এবং সাতটি ইলেকট্রন থাকবে তারা হলো অধাতু অক্সিজেন তেমনই একটি অধাতু কারণ এর শেষ শক্তি স্তরে ছয়টি ইলেকট্রন রয়েছে তো অক্সিজেন তার সর্ববৈষ্ঠ শক্তি স্তরে অষ্ট পূরণের জন্য বা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভের জন্য তার আরও দুটি ইলেকট্রন প্রয়োজন অর্থাৎ অক্সিজেন শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন পূরণ করতে তার আরও দুটি ইলেকট্রন দরকার অর্থাৎ সে দুটি ইলেকট্রন গ্রহণ করতে পারবে এই জন্য অক্সিজেনের যুজনি হচ্ছে দুই তাহলে কোনো মৌলের শেষ কক্ষপথে যদি চার পাঁচ ছয় ষাটটি ইলেকট্রন থাকে তাহলে অষ্ট পূরণ করতে অর্থাৎ আটটি ইলেকট্রন লাভ করতে সে যতটি ইলেকট্রন গ্রহণ করবে বা তার যতটি দরকার ওই মৌলের যোজনী তত হবে তাহলে অক্সিজেনে রয়েছে ছয়টি আটটা পূরণ করতে এর দরকার দুইটি অষ্ট করতে দুইটি জন্য যোজনি হচ্ছে দুই আবার আমরা যদি ফ্লোরিন ধরি ফ্লোরিনও কিন্তু একটি অধাতু হবে কারণ এর শেষ কক্ষপথে রয়েছে ষাটটি ইলেকট্রন ষাটটি ইলেকট্রন সুতরাং ফ্লোরিনও একটি অধাতু তাহলে এর অষ্টপূরণের জন্য ইলেকট্রন দরকার হলো একটি তাহলে একটি ইলেকট্রন হলে সে তার শেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ করতে পারবে এবং এই জন্য এক হবে এক তাহলে অক্সিজেন তার শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন গ্রহণ করতে পারবে এই জন্য আর যোজনী দুই এবং ফ্লোরিন শেষ কক্ষপথে একটি ইলেকট্রন গ্রহণ করতে পারবে এই জন্য আর যোজনী হলো এক আর ধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপথের ইলেকট্রনের সংখ্যাই হলো তার যোজনী এইভাবে আমরা মৌলের যোজনী নির্ণয় করতে পারি আর এই যোজনী যখন আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারব তখন এই যোজনীর সাহায্যে আমরা একটি যৌগের সংকেত লিখতে পারব তো সুতরাং তোমরা আজকে যে বিষয়টি জানতে পারলে সেটি হলো যে প্রতীক কী প্রতীক আমরা কীভাবে লিখে থাকি সংকেত কী সংকেত আমরা কীভাবে লিখে থাকি যোজনী কী এবং যোজনী আমরা কীভাবে লিখে থাকি তো যোজনী তাহলে এই যজন সাহায্যে আমরা যোগের সঙ্গে লেগে থাকি তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্ত শেষ আগামী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত আমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ